Hello dear students, welcome to my virtual class. Today I am going to discuss with you the poem Autumn by John Clare. Ajke amra autumn kobita ti porbo class 9 er autumn kobita ti John Clare er lekha ebong er stanza 1 amader ei slide e amra stanza 1 niye alochona korbo. Autumn is a nature poem. Here the poet portrays a beautiful scene of autumn in a very simple style, in a very simple way. আমরা যেমন বাংলাতে আমাদের বাংলায় যেমন আমরা শরৎকালের পরে আমরা দেখতে পাই লেট শরৎ, মানে যাকে বলা হয় লেট অটাম, শরৎকালের শেষের দিকে যখন হেমন্ত আসে, একটু শীত শীত ভাব আসে, গাছের পাতা থেকে কাঠ পাতাগুলো সব ঝরে পড়তে থাকে, এই যে সময়টার এই সময়ের দৃশ্যটাই আমরা জন ক্লেয়ারের অটাম কবিতাটাতে পাব। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের যদি কথায় আমরা আসি, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। ঠিক এই পাতা খসে যাচ্ছে, পাতা ঝরে পড়ছে গাছ থেকে, হালকা হালকা ঠান্ডা পড়ছে, এই সময়ের দৃশ্যটাই যেন আমরা জন ক্লেয়ারের অটাম কবিতাটাতে সেম দৃশ্য আমরা দেখতে পাব। আমরা প্রথমে স্ট্যানজা ওয়ানের ওয়ার্ড নোটসগুলো দেখে নেব। ফিটফুল, রেস্টলেস, মাঝে মাঝে ঘটে এমন। নেক্সট, গাস্ট, স্ট্রং রাশ অফ উইন্ডস বা দমকা বাতাস, ফিটফুল গাস্ট। আমরা এই ওয়ার্ডগুলোকে খাতায় লিখে নেব, লিখে নিয়ে বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো মিনিং আমরা মনে রাখার চেষ্টা করব, এবং আমরা যখন কবিতাটা পড়ব এই খাতায় ওয়ার্ডগুলো পাশে রেখে দেখে আমরা কবিতাটা পড়ব। তাহলে ফিটফুল গাস্ট, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বয়ে যাওয়া দমকা বাতাস, ফিটফুল গাস্ট। শেক্স, শেক্স মানে ট্রেম্বলস বা কাঁপায়। নেক্সট, কেসমেন্ট, আ উইন্ডো দ্যাট ওপেন্স লাইক আ ডোর। কেসমেন্ট হচ্ছে আ উইন্ডো দ্যাট ওপেন্স লাইক আ ডোর, জানালা যা কিনা দরজার মতো খোলে। দেখো আমরা কেসমেন্টের একটা ছবি দেখতে পাচ্ছি, এই কেসমেন্ট হচ্ছে আসলে জানালা কিন্তু যেটা দরজার মতো করে খোলে। মসি, কভার্ড উইথ মস, শ্যাওলা জাতীয় উদ্ভিদে ঢাকা। মসি মানে কভার্ড উইথ মস, শ্যাওলা জাতীয় উদ্ভিদে ঢাকা। এলম ট্রি, আ কাইন্ড অফ ট্রি লাইক দেওদার, দেবদারু গাছের মতো এক ধরনের গাছ। বিদেশে ইংল্যান্ডে এই ধরনের গাছ আমরা খুব দেখতে পাই, দেবদারু গাছের মতো দেখতে হয়। আ কাইন্ড অফ ট্রি লাইক দেওদার, এলম ট্রি, তাহলে সেই এলম গাছগুলো সব শ্যাওলা পড়ে গেছে সেই কথাই বলছে মসি এলম ট্রি। নেক্সট, ফেডেড, ফেডেড মিনিং উইদার্ড, শুষ্ক বা বিবর্ণ। টোয়ার্লিং, টোয়ার্লিং মিনিং স্পিনিং রাউন্ড বা পাক খেয়ে পড়া, পাক খেয়ে ঘুরে ঘুরে পড়া, তাকে বলা হয় টোয়ার্লিং। উইন্ডো পেন, উইন্ডো গ্লাস বা জানালার শার্সির কাঁচ, উইন্ডো গ্লাস বা জানালার শার্সির কাঁচ। এবার আমরা ওয়ার্ড নোটসগুলো দেখা হয়ে গেছে, স্ট্যানজা ওয়ান এবার আমরা পড়ব। I love the fitful gust that shakes the casement all day. Kobi John Clare bolchen, I love the fitful gust that shakes the casement all day. Amra meaning gulo agei dekhe felechi. Fitful gust mane domka batash, shakes mane narano, ar casement, casement mane janala jeta dorjar moto khule.
তাহলে প্রথম দু লাইন দেখে নি। আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেসমেন্ট অল ডে। কবি বলছেন আমি সেই দমকা বাতাস, যেই বাতাস সারাদিন আমার জানালাগুলোকে সারাদিন ধরে মাঝে মাঝেই নাড়িয়ে দিয়ে যাচ্ছে, আমার এটা ভালো লাগে। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেকস দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। আর এই দমকা বাতাস কী করে, মসি এলম ট্রি, এলম গাছ, যেই এলম গাছগুলোর গায়ে সব শ্যাওলা পড়ে আছে, সেই শ্যাওলা পড়া এলম গাছ থেকে টেকস দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। দমকা বাতাস এসে সেই শুকনো হলদে পাতাগুলোকে ঝরিয়ে দিয়ে যায়। শুকনো যে পাতা সেগুলো দমকা বাতাস সে কী করে, শুকনো পাতাগুলোকে গাছ থেকে ঝরিয়ে দেয়। টোয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন। টোয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো পেন, এবং এই হাওয়ায় কী হয়, সেই শুকনো পাতাগুলো জানলার শার্সিতে, জানলার কাচের মধ্যে সেই হলদে শুকনো পাতাগুলো টোয়ার্লিং দেম, সেগুলো ঘুরপাক খেতে 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 পড়ে। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, এবং নিচের যে গলিপথ সেই গলিপথের মধ্যে তারা জড়ো হয়, আরও থাউজেন্ড আদার্স লিভস, আরও যে হাজার হাজার সেখানে পাতা পড়ে আছে সেই পাতাগুলোর সঙ্গে গিয়ে সেগুলো জড়ো হয়। এখানে থাউজেন্ড আদার্স মানে হাজারটি পাতাই বলছে না, এখানে থাউজেন্ড কথাটা ব্যবহার করা হয়েছে, ইউজ করা হয়েছে অনেক অগুন্তি পাতা বোঝানোর জন্য। তাহলে আমরা স্ট্যানজা ওয়ান অটাম কবিতাটি, স্ট্যানজা ওয়ানটা আমরা পড়লাম। তাহলে কবি এখানে সেই দমকা বাতাসের কথা বলছে, যেটা অটাম যখন হয়, অটামের সময় শরৎকালে, লেট অটাম, সেই সময় যে দমকা বাতাস আসে সেটা তার ঘরের জানালাটাকে, মাঝে মাঝেই জানালাটা সেই হাওয়ায় কাঁপছে দমকা হাওয়ায়, আর কি হচ্ছে নিচে সে গাছগুলো রয়েছে, সে জানলা থেকে দেখতে পাচ্ছে ওপর থেকে সে গাছগুলো, এলম গাছগুলো, তার গায়ে সমস্ত শ্যাওলা পড়ে আছে, আর তার থেকে সে হাওয়ায়, দমকা হাওয়ায় ঝরে পড়ছে তার পাতাগুলো। পাতাগুলো কোথায় পড়ছে ঝরে, আর ঝরে পড়ার সময় তার জানলার গায়ে এসে, জানলার শার্সিতে এসে বাড়ি খেয়ে সেগুলো ঘুরতে ঘুরতে নিচে পড়ছে, আর নিচের গলিপথে অগণিত এরকম পাতা পড়ে আছে। তাহলে আমরা স্ট্যানজা ওয়ান শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ এই তিনটি স্ট্যানজা নিয়ে আমরা আবার ফিরে আসব। তোমরা ভালো থেকো, এবং এটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।